প্রার্থী সমর্থকদের মধ্যে সহিংসতা এড়াতে সংসদ নির্বাচন ছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুরোপুরি অনলাইনে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন। এ কথা জানালেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। কমিশনের ভাবনাকে ইতিবাচকভাবে দেখছেন নির্বাচন পর্যবেক্ষক নাজমুল হাসান কলিমুল্লাহ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কারিগরি বিষয়ে ভালোভাবে পরীক্ষার পরামর্শ তার। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এসব নির্বাচনে বরাবরই প্রার্থীরা মনোনয়নপত্র তোলা এবং জমা দিতে যান কর্মী সমর্থকদের বহন নিয়ে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী এলাকায় নিজেদের অবস্থান জানান দিতে এবং ভোটারদের আকৃষ্ট করতে ব্যাপক শোডাউনও করেন। অনেক সময় এসব ক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়। দেশে নির্বাচনের এই চিরচেনা রূপের পরিবর্তনের কথা ভাবছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বললেন, সংসদ নির্বাচন বাদে বাকি নির্বাচনগুলোতে মনোনয়নপত্র দাখিল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করার কথা চিন্তা করছে কমিশন। দেখুন, আমরা কিন্তু চাই একটা হ্যাসেল ফ্রি ইলেকশনস অর সাবমিশন অফ নমিনেশন পেপারস। নমিনেশন পেপার যেদিন সাবমিট করতে আসে সেই দিনই কিন্তু প্রথমে দেখা যায় যে আমাদের আচরণবিধি ভঙ্গ করা হয়েছে। একটা বহর নিয়ে, হ্যাঁ, একটা শোডাউন করে এটা দেওয়াটা কিন্তু প্রথমেই কিন্তু শুরু হয় আচরণবিধি ভঙ্গ করা নিয়ে। তো সেই জন্য কিন্তু আমরা চিন্তা করেছি যে অনলাইনে এটাকে ম্যান্ডেটরি করা যায় কি না, যাতে করে কোনো প্রকার সহিংসতা বা কোনো প্রকার গণ্ডগোল বা জটিলতা না সৃষ্টি হয়। মনোনয়নপত্র তোলা নিয়ে সহিংসতা ও বিশৃঙ্খলা হয় এবং অনেক সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয়। এসব ঘটনা বন্ধ করতেই অনলাইন পদ্ধতির দিকে যেতে চাচ্ছে কমিশন। যখন নমিনেশন পেপার জমা দিতে আসে তখন কিন্তু বাধাগ্রস্ত হতে পারে এবং যখন প্রত্যাহারের ব্যাপারে তারা ফোর্সফুলি প্রত্যাহার করানো হতে পারে, সেই জন্য এটা অনলাইনে করলে স্বচ্ছতা বাড়বে বলে মনে করি। পাসপোর্ট আমরা অনলাইনে করি, আমরা আইডি কার্ড অনলাইনে ফিল আপ করছি, আমরা স্কুল কলেজের পরীক্ষা নিচ্ছি অনলাইনে। সো আমার মনে হয় যে আমাদের দেশ একটা পর্যায়ে পৌঁছেছে, এটা অনলাইনে যাওয়াটাই বেটার হবে। তবে এই ব্যাপারে আমাদের কমিশন আলোচনা হবে, আমাদের মধ্যে চিন্তা ভাবনা করা হচ্ছে যে কতটুকু এটা ফলপ্রসূ হবে এবং আপনাদের মতামত এই ব্যাপার নেওয়া হবে। নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ বললেন, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে যাওয়া ভালো, এতে প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমবে। পুরো ব্যাপারটাই যদি আপনার অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যায় তাহলে আপনার যে শারীরিকভাবে মুখোমুখি হওয়ার যে পরিস্থিতি সেটা পরিপূর্ণভাবে ওয়েট করা যাবে। আর এর পাশাপাশি আপনার এত পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করবার ক্ষেত্রেও এটা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা। আমরা চাই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং সেই সঙ্গে ভায়োলেন্স আপনার সকল পর্যায়ে। তবে এ ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করার পরামর্শ দিলেন এই নির্বাচক বিশ্লেষক। আতিকা রহমান, আরটিভি।